কনস্ট্রাকশন করে দিয়েছে, রাস্তা শিলান্যাস করে গেছে, ল্যান্ড এক্সকুইজিশন করে দিয়েছে। সেটু 1.5 ইয়ার লাগিব, 6 মাসের ভিতর একদম মোটামুটি যেহেতু এইটো 4 লাইন আছে, আপনি ভাল জানে 4 লাইনের রাস্তাটো আরো উপরত আহিব, আর্টওয়ার্ক আছে, WMW মানে গোটা কাম করিব কারণে মিনিমাম 6 লাখ উপযোগী করে করলে 6 মাস তো লাগিব। কিন্তু কার্পেটিং যদি গোটা হিসাবটো মই লয় 1.5 বছর থেকে 2 বছর লাগিব। তো এটা কথা বৰষুণে বৰষুণ দি আছে, হয় কামটো যদি সুন্দৰ নকৰে তো নাই, বৰষুণ এতিয়াতো বন্ধ হৈ যাব। আপুনি ভাল করে জানে লাষ্ট 27 ফেব্রুয়ারি 2016 পৰা ষ্টাৰ্ট হৈছিল আর আজিও বরফন হয়ে আছে। এই পিছত মই সরকার যাওয়ার পিছত আপনি ভাল জানে কাশীপুর যেটু কই আছে যে রোড, মণিপুর রোড, সেই রোডটো কি কন্ডিশন আছিল বিগত অজিত সিং মন্ত্রী থাকার পিছত 10 বছর সে একো করা পারা নাই। মই সরকারে আহার 2 মাসের ভিতর মর মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যদা এই তুরন্ত এইটো সোনকালে টেন্ডার করি, 3 বার টেন্ডার হওয়ার পিছত টেন্ডারটা হয়েছে, ABCI সেই বরাদ পালে এইটো কাম চলি আছে। তারপর রংপুর পড়া ব্রিজ পড়া আপনার মহাসড়ক পয়েন্ট এইটুকু 29 কোটি টাকা আইছে। তো আপনি এনেই গম পাই যাব ইমান পয়সা স্বাধীনতা 70 বছর পিছত ইমান পয়সা আহা নাই আর ইমান সোনকালে কাম স্টার্ট হয়ে আছে। মই আশা করু টোটেল বরাক উপত্যকার ভাল ভাল রাস্তা মানে মেইন মেইন রাস্তা সব কমপ্লিট হয়ে যাব উইদিন 6 মান্থ। মই এটা কথা মিনি খুশি ভালো, আজির পড়া জাস্ট 1 মাস পিছত একটা ডিক্লেয়ারেশন হব কারণে ডিক্লেয়ারেশন ভিত্তিপত্র স্থাপন হব কারণে সিএম ট্রাই করে আসবে। তো তার কন্ট্রোভার্সি আছে স্বাভাবিক স্তরে যেহেতু ৰাষ্ট্ৰীয় চিন্তাধাৰা মোৰ সংগঠন মোৰ দল আর ৰাজ্যত মই আছো কেন্দ্ৰতো আছো, সেইকাৰণে যে যাত ভাল হ'ব তাতেই এই মিনি চেক্রেটারিয়েট হ'ব দরকার, মানুহ সুবিধাৰ কাৰণেই হ'ব লাগে। এইটো মোৰ ওচৰতো মোৰ লেণ্ড চাইয়ে আছে বিভাগীয় কর্তৃপক্ষ, হয় এইটো তাত আছে অরুণাবন সিলিং 7+ ল্যান্ড আছে তাতেই হব, ইয়াত 548 বিঘা তাত একে লেপটে কোলতে আছে, ভাল লাগে। এইটো কমিউনিকেশন সাইট চাব লাগিব, ডিপার্টমেন্টে চাব কমিউনিকেশন হব, রেল যোগাযোগ লাগিব, এয়ারপোর্ট যোগাযোগ লাগিব, মহাসড়ক লাগিব, ফ্লাড এফেক্টেড না হয় এনেকা প্লেস লাগিব, মানুষ সুবিধাও লাগিব, গোটা বিষয় থাকে। এটা বস্তু এইটো মই আপনি গম পাই চাগে আপনার মানে বরাকর যান MLA আছে BJP MLA সবে লাগি আছে যে তার নিজের জায়গা, তো ইয়াত একটা ইটাল আপনার স্বয়ং মুখ্যমন্ত্রী কনফিউজ হয়েছে কোর্ট দিয়ে নয়, এটো তো বিভাগীয় কর্তৃপক্ষ যে যা ভাল হব তাতেই দিব লাগে, এটু মই কোৱা না যে মোর এজনতেই আনি আহিব লাগে, যা ভাল হব সুবিধা হব জনগণের রাইজ আমার রিলেটেড করে পাঠাইছে মোর চিন্তাধারা মোর ডিমান্ড মোর বিধায়ক সব পার্টি আছে সবাই চিন্তা একই আছে, তো ভাল হোক না হয় ঠিক আছে। আপনার দীপাবলির আপনার বহুত ভাল লাগিছে, আপনার দীপাবলি উপলক্ষে মই আপনার চ্যানেলটো খুব ভাল লাগিছে, সদায় আপনারা এক্টিভলি কাম করেছে আর আপনি যে বরাক ভেলি দাহি এনেকা ফটেজ লই যে আপনি করেছে তো ভাল পাইছো শুভে, ময় দীপাবলি গোটা আপনার নিউজ টাইম পরিবার সকল মই ধন্যবাদ জানাইছো, এই শুভেচ্ছা বার্তা দীপাবলি সব পরিবারের সুখ শান্তি আহক, আপনার চ্যানেলটো লাই লাই আরো উপরত আহিব লাগে এই শুভকামনা করি। আর একটা কথা, এটা আর একটা কন্ট্রোভার্সি আপনার যেটো সিএমও উঠাইছিলে ফরেস্ট আর পিডব্লিউ ভিতর একটা ইয়ে হয়ে আছে, এটিও গেপিং এটা আছে যেটো এবাউট কোয়ারি সেন্ট্রেবল রুই এইটো নির্মাণ হল, হয় হয় এইটো হয়ে গেছে, মোর মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ
নিজে বহি সব ডিওফ চিফ কনজেক্টর সব রাখি ডিপুটি কমিশনার প্রেজেন্স মোর পিডব্লিউডি মিনিষ্টার গোটা কন্ট্রাক্টর সব মিলি এই জিনিস শেষ হয়ে গেছে একো নাই এটা সব কাম চলিব পুরো পুরো চুইংয়ে তিনটা ডিপার্টমেন্টের লগে মিলিজুলি করে কাম করব মানে কথা হচ্ছে আগর যেটু এই সিন্ডিকেট রাজটু মানে কেতিয়া গোলাপর চান্স নদী এটো সবার মানে ইচ্ছা আছে ভাল করে যাতে আমরা সবাই আমার এই রয়্যালিটি না পালে কেনেকা ডেভেলপ হব সব মনত রাখি কাম চলাব।